প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজ একাদশ শ্রেণীর পাঠ্যবইয়ের চতুর্থ কবিতা কবি গোস্বামীর নুন কবিতাটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে দেব আজকের ভিডিওতে নুন কবিতাটির উৎস কবিতাটির শব্দার্থ কবিতাটির প্রতিটি লাইন ধরে তার অর্থ বিস্তারিতভাবে আলোচনা করে দেব কবিতাটি শুরু করার আগে বন্ধুদের জানিয়ে রাখি একাদশ শ্রেণীর পাঠ্য বইয়ের একাধিক কবিতা আমার এই চ্যানেলে আপলোড করা হয়েছে আগ্রহীরা দেখে নিতে পারো সেক্ষেত্রে তোমরা অনেক উপকৃত হবে তাহলে বন্ধুরা শুরু করছি কবি জয়গোস্বামীর কবিতা নুন শুরুতেই কবিতাটির উৎস নুন কবিতাটি কবি জয়গোস্বামীর পঞ্চম কাব্যগ্রন্থ ভূতুম ভগবান থেকে নেওয়া হয়েছে কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছিল উনিশশো অষ্টআশি খ্রিস্টাব্দে বন্ধুরা নুন কবিতাটি উত্তম পুরুষের জোবানিতে লিখিত অর্থাৎ বক্তা আমি বা আমরা দিয়ে বক্তব্য উপস্থাপন করেছেন এখানে বক্তাকে কবি না বলে কথক বলাই ভালো এবার দেখে নেওয়া যাক নুন কবিতাটার কথকের বক্তব্যটা ঠিক কী কবিতাটি শুরুতেই কবি বলছেন আমরা তো অল্পে খুশি কি হবে দুঃখ করে আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে কবিতা শুরুতেই কথক নিজেদের মানসিকতা স্পষ্ট করে বলে দিয়েছে যে তারা অল্পতেই খুশি বা সন্তুষ্ট এ জন্য তাদের দুঃখ নেই সাধারণ অন্ন বস্ত্রে তাদের দিন কেটে যায় আসলে নুন কবিতাটি এক নিম্নবিত্ত পরিবারের দিন যাপনের কাহিনী আলোচ্য কবিতাটিতে একটি নিম্নবিত্ত পরিবারের প্রতিদিনের বেঁচে থাকার লড়াই বেহিসেবি স্বপ্ন দেখা আর আশা আ আকাঙ্ক্ষার আখ্যান রচিত হয়েছে কবিতাকে রূপ দিতে গিয়ে যে শিল্প আঙ্গিকের ব্যবহার করেছেন তা সত্যিই অনবদ্য কবিতায় কবি এক নিম্নবিত্ত পরিবারের জীবনযাপনকে অত্যন্ত বিশ্বাসযোগ্যতার সঙ্গে তুলে ধরেছেন তাদের অভাবী জীবনের নিত্য সঙ্গী দারিদ্রতাকে তারা হাসি মুখে মেনে নিয়েছে আসলে প্রতিদিনের জীবনযুদ্ধে লড়াই করা নিম্নবিত্ত মানুষদের দুঃখ যন্ত্রণার এক করুণ কাহিনী এখানে বর্ণিত হয়েছে এই নিম্নবিত্ত জীবনে স্বাচ্ছন্দ্য বা বিলাসিতার কোনো সুযোগ নেই সাধারণ ভাত কাপড়েই চিরকাল তাদের খুশি থাকতে হয় এই সমস্ত মানুষেদের অল্পে খুশি হওয়া জীবনে যে অনেক কিছুরই অভাব আছে সেই অভাবটি নিয়েই দুঃখ না করার কথা বলা হয়েছে বন্ধুরা এরপর লক্ষ্য করো চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে রাত্রিরে দুই ভাই মিলে টান দিই গঞ্জিকাতে তাহলে সাধারণ ভাত কাপড়ে আর অসুখ ধার দেনাতে যে জীবন নিম্নবিত্ত মানুষ প্রজন্মের পর প্রজন্ম অতিবাহিত করে অভাব আর বঞ্চনায় সেখানে অবলম্বন কবি এখানে বোঝাতে চেয়েছেন যে এই সব নিম্নবিত্ত মানুষ দারিদ্রের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করতে করতে বুঝে যায় যে তাদের প্রাপ্তি তালিকা যতই ছোট হোক না কেন তার জন্য বিলাপ করে কোনো লাভ নেই অতএব নিয়তিকে মেনে নিয়েই চলতে অভ্যস্ত হয়ে যায় এই গরিব মানুষগুলি আর অভাবের সঙ্গে অসুখের নিবিড় যোগাযোগ আরও কঠিন করে তোলে তাদের জীবনযাত্রাকে ধার দেনা অসুখ এসবের মধ্য দিয়েই রচিত হয় এই নিম্নবিত্ত মানুষের বেঁচে থাকার রোজ নামচা বন্ধুরা এখানে লক্ষণীয় যে দিন চলে যায় কোথাটির মধ্যে ভালো থাকার কোনো ইঙ্গিত লক্ষ্য করা যায় না পরিবর্তে কোনোরকমে জীবন কাটানোর যে ক্ষতবিক্ষত অভিজ্ঞতা তাকেই ব্যক্ত করা হয় নিম্নবিত্তের জীবনের অর্থ যে বেঁচে থাকা নয় টিকে থাকা সেই বাস্তব সত্যই যেন প্রকাশিত হয়েছে আলোচ্য অংশটির মধ্যে এই আমাদের শব্দটির মধ্য দিয়ে তৃতীয় বিশ্বের গরিব মানুষের বেঁচে থাকার সংগ্রামকেই চিহ্নিত করা হয়েছে গঞ্জিকা শব্দের অর্থ হলো গাঁজা যা এক ধরনের নেশার উপকরণ আসলে এই অভাব ও অপুষ্টিজনিত কারণে ধার দেনা এবং অসুখের মধ্য দিয়ে কোনো রকমে দিন কেটে যায় তাদের কিন্তু কখনো কখনো তাদের এই অত্যন্ত সাধারণ জীবনযাপনের গ্লানি বা যন্ত্রণাও দুর্বিসহ হয়ে ওঠে তখন পিতা পুত্রের সম্পর্ক ভুলে একত্রে গাঁজা খায় তারা উদ্দেশ্য একটাই নেশার মধ্যে ডুবে গিয়ে কঠোর বাস্তবতাকে অন্তত কিছুক্ষণের জন্য হলেও ভুলে থাকা জীবনের যন্ত্রণাকে ও কঠোর বাস্তবতাকে ভুলে থাকার ব্যর্থ চেষ্টার জন্যই গঞ্জিকা টানার কথা বলা হয়েছে বন্ধুরা এরপর লক্ষ্য করো সব দিন হয় না বাজার হলে হয় মাত্রা ছাড়া বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপচারা কিন্তু পুতব কোথায় ফুল কি হবেই তাতে সে অনেক পরের কথা টান দিই গঞ্জিকাতে বন্ধুরা মাত্রা ছাড়া কোথাটির মাধ্যমে গরিব মানুষের বেহিসেবি এবং অসংযমী জীবনোচ্ছ্বাসকে বোঝাতে চাওয়া হয়েছে গোলাপচারা এখানে নিম্ন মধ্যবিত্তের গোপনে দালিত সৌন্দর্য বিলাসের প্রতীক আসলে দারিদ্রতার তারণায় প্রত্যহ তাদের বাজার করা সম্ভব হয় না কিন্তু যখন তা সম্ভব হয় তখন কোনো হিসেবি কাজ করে না সেই বেহিসেবি ভাবনা বিলাসে বাড়ি ফেরার পথে গোলাপ চারা কিনে আনে কিন্তু অত্যন্ত স্থানাভাবে সংসারে তা পোতার জায়গা পর্যন্ত হয় না তাই সেই চারা থেকে ফুল হবে কি না তাতেও যথেষ্ট সন্দেহের অবকাশ থেকে যায় কিন্তু তার থেকেও বড়ো কথা হলো এই বিলাসকে প্রশ্রয় দেওয়ার মতো ইচ্ছা বা দীর্ঘমেয়াদি পরিকল্পনা করার মতো মানসিক ধৈর্য কোনোটা এই সব সাময়িক সুখের সন্ধানই মানুষের থাকে না অভাব অসুখের রোজকার জীবনে তাদের বাড়িতে গোলাপ চারা সত্যিই বেমানান তাই ফুল ফোটার প্রসঙ্গে অনেক পরের কথা বলে পাশে সরিয়ে রাখা হয় আসলে বাস্তব জীবনে মানুষ যতই দরিদ্র হোক না কেন তাদের মনের রোমান্টিকতা কখনোই মরে যায় না শখ বা ইচ্ছার প্রকাশ প্রকাশস্বরূপ তাই গোলাপচারা কেনার সময় নিম্নবিত্ত মানুষের মনেই থাকে না যে গাছটুকু লাগাবার মতো সামান্য জায়গাও তাদের নেই অথবা সেই কিনে আনা গোলাপচারায় ফুল ফোটানোর মতো দীর্ঘমেয়াদী পরিকল্পনা সংস্থান যা ধৈর্যেরও ভীষণ অভাব তাদের মধ্যে আর এই সব বস্তু জগৎকে ভুলে থাকার জন্য সমস্ত সামাজিক সম্পর্কের বিন্যাস ভুলে পিতা পুত্রকে একসঙ্গে নেশায় ডুব দিতে হয় বন্ধুরা এরপর কি আছে লক্ষ্য করো আমরা তো এতেই খুশি বলো আর অধিক কে চাই হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায় মাঝে মাঝে চলেও না দিন বাড়ি ফিরি দুপুর রাতে খেতে বসে রাখ চড়ে যায় নুন নেই ঠান্ডা ভাতে চারপাশে খুশি না থাকার আয়োজন প্রচুর থাকলেও কোনো রকমের টিকে থাকাকেই খুশির কারণ হিসাবে খুঁজে নিয়ে তৃপ্ত থাকতে চায় এইসব হতদরিদ্র মানুষেরা তাই নিম্নবিত্ত সাধারণ মানুষ এভাবেই হেসে খেলে কষ্ট করে তাদের কোনো রকমে দিন চলে যায় কিন্তু গভীর রাতে বাড়ি ফিরে যখন দেখা যায় ঠান্ডা পাতে খাওয়ার মতো ন্যূনতম নুনটুকুও নেই তখন মিথ্যা প্রশান্তির আবরণে আর মনকে ঢেকে রাখা যায় না আবহমান কালের জমে থাকা ক্ষোভের বহিপ্রকাশ ঘটে তখন সব কিছু সহ্য করে চলতে থাকা দিন আর চলতে চায় না এত কষ্ট সহ্য করে সারাদিন পরিশ্রম করেও যখন তাদের দিন চলে না তখন স্বাভাবিকভাবেই তাদের পক্ষে রাগ সংযমে রাখা মুশকিল হয়ে পড়ে তার উপর বাড়ি ফিরে এসে রাতের বেলায় যদি তাদের খাবার না জোটে বা দিনের শেষে বাড়ি ফিরে শুকনো ভাতে সামান্য নুনের জোগাড়টুকু না থাকে তখনই তাদের মাথায় রাগ চরে যায় ফলত তারা উত্তেজিত হয়ে ওঠে বন্ধুরা এরপর লক্ষ্য করো রাগ চরে মাথায় আমার আমি তার মাথায় চড়ি বাপ বেটা দুই ভাই মিলে সারা পাড়া মাথায় করি করি তো কার তাতে কি আমরা তো সামান্য লোক আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক শেষ অংশটির মধ্য দিয়ে দিন দুঃখী গরিব মানুষের নিত্যদিনের জীবন সংগ্রামকে তুলে ধরেছেন কবি গরিবেরা কঠোর পরিশ্রম করে প্রতিদিনের জীবন অতিবাহিত করে এরা নিত্যদিনের খাদ্যদ্রব্য বা খাদ্য বস্ত্র জোগাড় করার জন্য রোজ হাড়ভাঙা ভাঙা খাটনি খাটে যেদিন না জোটে সেদিন আর খেতে পায় না এরা কষ্ট করে সামান্য জায়গায় অনেকে মিলে বসবাস করে ভদ্র সমাজের সেবা করে এইভাবে এদের দিন চলতে থাকে কখনো আবার চলেও না দিন কারণ এদের আয় খুব বেশি না হওয়ার কারণে এরা সঞ্চয় খুব একটা করতে পারে না শরীর অসুস্থ হলেও এরা ধার দেনা করে এদের জীবন চালাতে হয় অসুখ বেশি দিন স্থায়ী হলে ঋণের বোঝা বাড়তে থাকে এত কষ্ট সহ্য করার পরও সারা দিন পরিশ্রম করে যখন এদের দিন চলে না তখন স্বাভাবিকভাবেই তাদের পক্ষে রাখ সংযম রাখা মুশকিল হয়ে পড়ে নুনের জোগাড়টুকু না থাকে তখন তাদের মাথায় রাগ চলে যায় সভ্যতা ভব্যতা রক্ষার চেষ্টা তখন তারা আর হৃদয় দিয়ে অনুভব করে না ফলত সারা পাড়ায় তারা তখন পৌঁছে দেয় তাদের ক্ষোভের চিৎকার শুধু তাই নয় সৃষ্টি হয় এক বেপরোয়া মানসিকতা নিজের মতো করে উচ্চবিত্ত ভদ্রলোকের পৃথিবীকে অবজ্ঞা করা দুঃসাহস তখন শোনা যায় এই সমস্ত গরিব নিঃস্ব মানুষদের কণ্ঠস্বরে তাই এই সব শ্রমজীবী দরিদ্র মানুষেরা যেহেতু তথাকথিত ভদ্র শাসক শ্রেণীর কাছেই তাদের দাবি জানাচ্ছে যে তাদের শুকনো ভাতে সামান্য লবণের ব্যবস্থা করা হয় এই দাবিপত্রের পোশাকি ভাষা মেনেই কবিতা ব্যবহার করেছেন লবণ শব্দটি শাসক তথা সমগ্র সমাজের কাছে তাই এই গরিব দুঃখী মানুষের প্রতিনিধি কথকের একান্ত আবেদন গরিব নিম্নবিত্ত মানুষদের প্রতিদিনের শুকনো ভাতে অন্তত বেঁচে থাকার জন্য ন্যূনতম প্রয়োজনীয় লবণের ব্যবস্থাটুকু যেন করা হয় কবিতাটির ঠিক এখানেই সার্থকতা আসলে গরিব নিম্নবিত্ত শ্রেণীর মুখপত্র হিসাবে কবি জয়গোস্বামী তার নুন কবিতায় শাসক তথা সমগ্র সমাজের কাছে এই দাবি জানিয়েছেন কবি জানিয়েছেন বিলাপ করে লাভ নেই বলে গরিব মানুষেরা অল্পতেই খুশি থাকার মন্ত্র শিখে নেয় তাই সাধারণ মানুষের বেঁচে থাকা ন্যূনতম দাবির প্রয়োজনকে জোরালো সমর্থনের মধ্য দিয়ে কবি জয়গোস্বামীর জীবনবোধ পাঠকের কাছে এই কবিতার মাধ্যমে স্পষ্ট হয়ে ওঠে আপাত শান্ত কবিতায় শেষ হয় বেঁচে থাকার ন্যূনতম সংস্থানের দাবি জানিয়ে বন্ধুরা ভিডিওটি তাহলে তোমাদের কেমন লেগেছে ভালো লাগলে একটি লাইক দেবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটিতে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে ভুলে যাবে না ভিডিওটি দেখার জন্য সকল দর্শক বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ